এলাকা মসজিদ চট্টগ্রাম হলে নারার গৌরবের বিষয়। উত্তর এবং দক্ষিণ চট্টগ্রাম মসজিদ আর দৃষ্টি নাও পড়ে এই ধরনের একটা মসজিদ, এটা আমাদের একটা গর্বের বিষয়। আসলে ইবাদতের জন্য এরকমই একটা স্থান দরকার। অনারা ব্যাকগ্রাউন্ডে সিপিলাস টিভি তুন আরা স্বাগতম জানের আরা আজ ইয়ে একখান মসজিদ তনরারে দাহে বেললে এন্নি। এই মসজিদ তানর নামল দি শিকদার বাড়ি জামে মসজিদ ইয়েন চন্দনাস ফতেনগরের অবস্থিত। ফতেনগর শিকদার বাড়ির প্রয়াত আইনজীবী বদির আলমের ছেলে কনগর কনসালটেন্ট জিয়াউল কবির আদিলুর অত্যায়নে তুরস্কর বুলু মসজিদুর আদরে এই মসজিদ গান নির্মাণ করয়। অত্যন্ত দৃষ্টিনন্দন এবং সব ধরনের কারুকার্য সম্পূর্ণ এই মডেল মসজিদ গান নির্মাণ করতে 9 বছর সময় লাগে এবং এই মসজিদ গান তৈরি করতে খরচ হয় 15 কোটির মতো। এই মসজিদ 1840 সালে স্থাপিত হয়েছি। এরপরে পরপর পুরুষ হাইয়ারে কিছু কিছু সংস্কার করি 1400 সাল নিজি জিয়াউদ্দিন আদিল মানে এই জিনিসখানের একখান ইয়া করি বলে গ্রামবাসী ডাকি গেলে উদ্যোগ লইয়েই আড়া মানে যা ফেটকি আড়ার এলাকার মানুষ হলে জিনিসখান সহযোগিতা করি এবং কিছু কিছু অনুদানও দিয়ে বাকিগুলো জিয়াউদ্দিন আদিলের অবদানে আজ এই প্রতিষ্ঠান এই দূর দূরান্ত থেকে উত্তর এবং দক্ষিণ চট্টগ্রাম নিজি আশা করি আর দৃষ্টি হয়তো অন্যকে দৃষ্টি থাকে কিনা আর দৃষ্টি নাও পড়ে এই ধরনের একটা মসজিদ দৃষ্টিনন্দন একটা মসজিদ। জি আলহামদুলিল্লাহ, নামাজ পড়ে খুব ভালো লাগে। এলাকা মসজিদ চট্টগ্রাম হলে নারার গৌরবের বিষয়। আলহামদুলিল্লাহ এডিয়ার এলাকার মানুষও যথেষ্ট ভালো, বিশেষ করে যে মসজিদ মসজিদের বর্তমান প্রতিষ্ঠাতা সভাপতি জিয়াউদ্দিন আদিল সাহেব সহ এলাকার মানুষ বিভিন্ন সহযোগিতায় একটা সুন্দর মসজিদ হয়েছে, তাই মানুষজন এই বেশি নামাজ দোহারাতে বেশি ভালো লাগে। আলহামদুলিল্লাহ চন্দনেশ এবং ইয়াদনিজি গ্রাম নিজে আড়ারে গ্রাম নিজে সিন্তুদে শুধু ফতেনগর শিকদার বাড়ি, কিন্তু এখন আশা করি উত্তর এবং দক্ষিণ চট্টগ্রাম নিজে ফতেনগর শিকদার বাড়ি যে যেমন একখান মসজিদ দৃষ্টিনন্দন মসজিদ এগিয়ে ইয়ানার কারণে উত্তর এবং দক্ষিণে ইনশাল্লাহ এখন ফতেনগর শিকদার বাড়ি পরিচিত। এখন অনারারা আরা মসজিদুর উরের অংশ দেখাবার চেষ্টা করি, আড়ালে চলুন। আরা সিঁড়ি বাইরা মসজিদু তেহন উড়ির উরের অংশ সাইবেল লাই অনারার দেখাবার লাই। মসজিদ সাইবের লাই দূর দূরান্ত অনেক মানুষ দর্শনার্থী সকল আগমন করে, বিভিন্ন প্রকার মানুষ সকল সোশ্যাল মিডিয়া দিয়ে আপলোড দিয়ে ওনারা দেখুন হয়তো জানান। আমি আসছি নরসিংদী থেকে, অনেকদিন শুনলাম ফেসবুকে এবং ইউটিউবে মসজিদের অনেক দৃষ্টিনন্দন ছবি দেখছি, এই সুবাদে আমি এখানে আসা দেখে অনেক সুন্দর লাগলো। আসলে ইবাদতের জন্য এরকমই একটা স্থান দরকার, যাতে প্রবেশ করলে মনটা অনেক আনন্দ হয়ে যায়, মনে অনেক খুশি আসে। এত দৃষ্টিনন্দন একটা মসজিদ ইয়ান আসলে সাইবের ইচ্ছেও আছিল, প্রায় সময় তাই সম্পূর্ণ হাস শেষ না হয় যেতে ছিলাম এর আগে, এখন বর্তমানে আয়ের দিক দিয়ে এত সুন্দর মসজিদ মানে আই পুরো বাংলাদেশের মধ্যে একখান তোমায় নাও ফাই এরকম মসজিদ। আইসি টাং বন্ধর হচ্ছে এই মসজিদ সাইবের লাই পরিদর্শন করি বলে মার্শাল্লাহ অনেক সুন্দর করে মসজিদ তৈরি করছি, প্রতিষ্ঠিত করছি, যে করছি তারা অনেক অনেক ধন্যবাদ। তো আয় একজন ড্রাইভার, গাড়ির ড্রাইভার, প্রায় প্রতিদিন প্রতি শুক্রবারে কিছু কিছু সময় আতুন এই জায়গা না তাইন যাই, দেহি খুব ভালো লাগে যে এই ফতেনগর শিকদার বাড়ির মধ্যে এই সুন্দর একখান মসজিদ। এই মসজিদের প্রতিষ্ঠাতা জিয়াউদ্দিন আদিল সহ এলাকার সর্বস্তরের জনসাধারণের সহযোগিতায় নির্মিত এই মসজিদ সত্যি অসাধারণ সুন্দর এবং মন ভোলানোর মতো। বহু দূর থেকে আইয়ে দেয় এই মসজিদ শুধু পরিদর্শন করার বেলায়, বিশেষ করে শুক্রবারে প্লাস ওই আসরের টাইমে অনেক অনেক গাড়ি এবং অনেক অনেক দর্শক বাইরের থেকে যারা এখানে আসছেন আমাদের মসজিদ দেখার জন্য, এটা আমাদের একটা গর্বের বিষয়। ইয়ানলদি মসজিদুর পশ্চিম পাশ, মসজিদুর পশ্চিম পাশে অগ্র সুন্দর ফৌজ আছে এবং
এর পাশাপাশি এখন উজহানা গজ্জি ওরা সুন্দরগড়ি অনারা আর এখন মসজিদুর পশ্চিম পাশে কি কি আছে ইন দাহাবেল লাই চেষ্টা করি অনারা যারা এই মসজিদ কানাত আইবেল লাই সাইতে লাগুন যারা শহর তুনাইবেন অর্থাৎ চট্টগ্রাম তুনাইবেন তারা রোশনান লামিয়েরে সোজা আইত ফারিবেন আর যারা কক্সবাজার তুনাইবেন তারা সেভাবে আইত ফারিবেন রোশনান নামিয়েরে এই মসজিদ কানার নাম হইলে ওনার দেখাই দিব এতক্ষণ পর্যন্ত অনারারে আরা শিকদার বাড়ির মসজিদে আরা সম্পূর্ণ দাহাবের চেষ্টা করছি আজিয়ে এ পর্যন্ত আগামী হন পর্ব অনারালে দেখা হইব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।